হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মূল ওনার অফ পূর্ণভুবন ডট কম আবার কিছু সুন্দর ড্রেস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে আপনার প্রথমে যে ড্রেসগুলো দেখাবো সেটা হচ্ছে আপনাদের পছন্দের গোলাপ ড্রেস। মানে এই ড্রেসগুলো আপনাদের এত 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 পছন্দের যে আমরা এখন জাস্ট শুধু এই ডিজাইনটা সেম রেখে কালার কম্বিনেশনগুলো চেঞ্জ করার চেষ্টা করছি যে জানি না কোন আপুর কোনটা ভালো লাগে। অনেকে হয়তো লাল বলছে যে আপু লালের উপর কেন করেন না, কমলার উপর কেন করেন না, সবুজের উপর কেন করেন না। যাই হোক, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে লালের উপরে আমরা করেছি কমলা এবং অ্যাশ কালার কম্বিনেশন ফুল। দেখেন কাজটা, গোলাপের এই ডিজাইনটা এবং গোলাপের এই ফুলটা তো সবাই চিনেন। এই যে এক সাইড থেকে কাজ চলে গিয়েছে, এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এইটা হচ্ছে হাতা। এই যে হাতাটা দেখেন কতখানি কাজ করবে, এবং এই যে ব্যাক পার্টের ফুলটা দেখেন পিঠের উপরে কাজটা করবে, এবং পুরো ড্রেসটা দেখেন কমলা, তার উপর কমলা ছিটা ছিটা ফুল করা আছে। হ্যাঁ, আর এই যে দেখেন অরেঞ্জ এবং অ্যাশ কালার কম্বিনেশন সুতার কাজটা আমি একটু সামনে থেকে দেখাচ্ছি যাতে আপনারা কালার কম্বিনেশনটা খুব ভালোভাবে দেখতে বুঝতে পারে। এটা হচ্ছে ড্রেসটা, এবং এটার সাথে আমরা দিয়েছি লাল রঙের সালোয়ার, আর ওড়নাটা তো সবার চেনা, একদম কর্নারে দুই কোনাকোনি করে কাজ করা আছে। দেখেন এই যে এখান থেকে শুরু হয়েছে, এই যে অর্ধেক, আবার এখানে নেই, আবার এখান থেকে শুরু হয়ে এই যে এই অর্ধেকে আবার কাজ আছে। এটার সাথে আমরা লালের সাথে অ্যাশ কালার কম্বিনেশন করেছি, এবং এই ওড়নাগুলো আপুরা এগুলো কিন্তু আপনি দেখা যাচ্ছে যে একটা লাল বা একটা কমলা অথবা একটা অ্যাশ কালার ড্রেসের সাথে কিন্তু খুব সুন্দর করে পড়তে পারছেন। হ্যাঁ, ওনাদের এতগুলো এত সুন্দর করে ডিজাইন করা আছে যে কি বলবো। আচ্ছা, এই এই ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে আপনার লাল, আর ওনাটা হচ্ছে অ্যাশ কালার। এই অ্যাশ কালার কাপড়টা আমরা করেছি ব্রাইট কাপড়ে, এবং এই ড্রেসটা হয়েছে হচ্ছে বয়েল কাপড়ে। সো বয়েল কাপড় তো আপনারা জানেন, যাদের ইচ্ছা তারা ইনার পরতে পারেন, যারা ইচ্ছা তারা ইনার নাও পরলেও চলে, যেহেতু বয়েল কাপড়টা ব্রাইডের চেয়ে একটু মোটা। মানে ব্রাইট কাপড়ে আপনি ইনার পরার প্রয়োজন হয়, আর বয়েল কাপড়ে না পরলেও চলে। সো এটা আমরা করেছি ড্রেসটা হচ্ছে বয়েলের উপরে, আর ওড়নাটা হচ্ছে প্রাইড কাপড়ের উপরে। আমরা নর্মালি কিন্তু প্রাইড কাপড়ের উপরেই ড্রেসগুলো বেশি করে থাকি, বাট এটার ড্রেসটা আমরা করেছি বয়েল, এবং এটা ওড়নাটা করেছি প্রাইডে। আর এই ড্রেসটার প্রাইস তো সব আপুদের জানা, 1850 টাকা। আচ্ছা, এখন গোলাপের আরেকটা কালার দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাশের উপরে তো লাল কমলা সবাই দেখেছেন অনেকবার, এবার দেখাচ্ছি অ্যাশের উপরে পার্পল এবং লাইট পিঙ্ক কালারের কম্বিনেশন। দেখেন এই কাপ এই অ্যাশটা কিন্তু প্রাইডের উপরে, কারণ এই প্রাইডের অ্যাশটা খুব হালকা অ্যাশ, যার কারণে কালারটা ফুটে ওঠে খুব সুন্দর। দেখেন এই যে সাইড থেকে কাজ চলে গেছে, নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর, এবং অ্যাশের উপরে যেমন লাল কমলাটা খুব ফুটে উঠে, তেমন কিন্তু দেখেন এই পার্পেল এবং গোলাপটাও কিন্তু খুব সুন্দর লাগছে। সো আমি জানি যে এটা আপনাদের পছন্দের ডিজাইন, আপনারা জাস্ট কালারটা চয়েস করে নেবেন যে কোন কালারটা কাকে ভালো লাগছে। এই হচ্ছে পিঠের উপরে কাজটা, আর নিচে তো ছিটা ছিটা ছোট ফুলের কাজ আছেই। এই হচ্ছে হাতাটা, এই ড্রেসটা প্রাইড কাপড়ের উপরে আছে। আর আপুরা যারা নতুন দেখছেন তাদের জন্য বলে রাখছি যে আমাদের হাতাগুলো কিন্তু ফুল হাতা হবে, আর ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ 60 টাকা, এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ 100 টাকা। ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি, আপনার বাসায় গিয়ে ড্রেস পৌঁছে দেওয়া হবে, এবং ঢাকার বাহিরে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি। এটার সাথে আমরা পার্পল কালারের সালোয়ার দিয়েছি, আর ওড়নাটা তো যথারীতি যা দেখছেন সেম ডিজাইন, জাস্ট কালারটা ডিফারেন্ট। দেখেন একটা যদি আপনি হালকা পিঙ্ক কালার ড্রেসও পরেন, তার সাথে যদি এই ওড়নাটা পরেন কত সুন্দর লাগবে। এমনিতেই তো অ্যাশ কালারটা ভালো লাগে, প্রাইডের যে অ্যাশটা, হ্যাঁ, তার সাথে একটা পার্পেল এবং গোলাপের কম্বিনেশনটা দেখেন কত সুন্দর, জাস্ট ওয়াও একটা ওড়না। এটার সাথে হচ্ছে এই যে ড্রেসটা, এক সাইড থেকে কাজটা চলে যাবে। এই ড্রেসটার প্রাইসও 1850 টাকা। আচ্ছা, এখন আরেকটা কম্বিনেশন দেখাবো, অরেঞ্জ আর অ্যাশ কালার। অরেঞ্জের সাথে যেহেতু আমরা লালের সাথে হচ্ছে কমলা এবং অ্যাশ কালার কম্বিনেশনটা করি, এবং অরেঞ্জের সাথে কিন্তু আমরা করেছি লাল এবং অ্যাশ কালার কম্বিনেশন। দেখেন কাজটা, কাছ থেকে দেখাচ্ছে
এবং দেখেন প্রত্যেকটা ফুলের মাঝখানে কিন্তু চুমকি বসানো আছে। হ্যাঁ, এই যে দেখেন সাইড থেকে গাছটা চলে গিয়েছে, নিচের দিকে হচ্ছে প্যানেলটা আছে, এটা হচ্ছে হাতা, ও যেটা বলার সেটা হচ্ছে এই আপনার এই কাপড়টাও, অরেঞ্জ কালারের কাপড়টাও কিন্তু বয়েলের উপর আছে। এটা হচ্ছে ব্যাক পার্টটা পিঠের উপর কাজ করবে। আচ্ছা, এটার সাথে আমরা দিয়েছি অরেঞ্জ কালারের সালোয়ার, আর ওড়নাটাও হচ্ছে অ্যাশ, যেহেতু অ্যাশের কম্বিনেশন করেছি আমরা ওড়নাটাকেও অ্যাশ করেছি, অ্যাশের সাথে আমরা লাল এবং কমলার কম্বিনেশন করেছি। এবং যেহেতু এটা কমলার সাথে ড্রেসটা, সো আপনারা আমরা ভাববেন যে লাল কমলা ইয়ে হয়ে যাবে, কমলার সাথে আমরা কমলা এই যে পাইপেন দেওয়া আছে পাশে, লালটার পাশে লাল পাইপেন দেওয়া আছে। এই হচ্ছে ড্রেস, আর এই হচ্ছে ওড়না। এই ড্রেসটার প্রাইস 1850 টাকা। আপুরা যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন তাদের জন্য বলে রাখি যে ইউটিউবে আমার ভিডিওর নিচে কিন্তু আমাদের প্লিজ লিংকটা দেওয়া আছে, সো আমাকে আমাদের পেজে গিয়ে আমাকে নক করতে পারেন, অথবা আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোনেও আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখন দেখাবো একটি ডিফারেন্ট ডিজাইনের, সেটা হচ্ছে অ্যাপ্লিকে ড্রেস, সরি পড়ে গেল, অ্যাপ্লিকে ড্রেস। অ্যাপ্লিকে ড্রেসটা আমরা করেছি দেখেন প্রাইডের টাইডাই কাপড়ের উপরে, টাইডাই কাপড়টা বুঝতে পারছেন কালো এবং সাদা কম্বিনেশন, এখানে অ্যাশ অনেকটা কালো বোঝা যাচ্ছে না, কালো এবং অ্যাশের একটা কম্বিনেশন আছে দেখেন। তার সাথে আমরা লাল কালারের কাপড় দিয়ে আমরা করেছি আপনার কি বলে এটাকে অ্যাপ্লিক। হ্যাঁ দেখেন অ্যাপ্লিকটা কত সুন্দর, এটা ফিনিশিংটা দেখেন কাছ থেকে, ফিনিশিংটা কত সুন্দর, একদম কাপড়টা মিশে আছে, কোনো কাপড় কিন্তু উঠা নাই। তারপরে আমি আপনাকে তারপরেও এর ভিতরের কাজটা দেখিয়ে দিচ্ছি, একদম চিকন করে সুতা দিয়ে কাজটা করা আছে, সো খুলে যাওয়ার কোনো সম্ভাবনাও কিন্তু নেই। আর এই হচ্ছে গলার কাজটা দেখেন, মাঝখানে একটা ডিজাইন পড়বে এবং নিচে পড়বে আরেকটা প্যানেল। আর এই হচ্ছে ড্রেসের হাতা, হাতাটাও খুব সুন্দর, গলায় যে কাজটা পড়বে সে কাজটা পড়বে এখানে। এটার সাথে আমরা দিয়েছি যেহেতু লাল রঙের কাজ করা আছে লাল সালোয়ার, আর এই হচ্ছে ওড়না। ওড়নাটা দেখেন ওড়নাটা কত সুন্দর, এমনিতে টাইডাই কাপড়গুলো তো ভালো লাগে ওড়নার জন্য, খুব সুন্দর। তারপরে দেখেন এইভাবে দুটো কাজ করা আছে, এই যে এই কলকা টাইপের একটা ডিজাইন, যাই হোক এরকম একটা ডিজাইন করা আছে, এবং চারপাশে ছোট ছোট ফুল করা আছে, আর সাইডে দেখেন এভাবে তিন কোণা করে একটা বর্ডার করা আছে। আর আপুরা যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য আবার আমি বলি, সেটা হচ্ছে ইউটিউবে আমার ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটা তো আপনারা দেখতেই পান, সো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাতেও ক্লিক করে রাখবেন। তাহলে হবে কি, আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের সাথে মানে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, এবং আপনারা তাড়াতাড়ি সেটা পিক করতে পারবেন আর কি। এই হচ্ছে ওড়নাটা, ওকে, তো এই হচ্ছে ওড়না, আর এই হচ্ছে ড্রেস, অ্যাপ্লিকে ড্রেস। যারা ভালো লাগে তারা অবশ্যই অ্যাপ্লিকে ড্রেস নিয়ে নেবেন, এই ড্রেসটার প্রাইস 1850 টাকা। আচ্ছা, এখন এই ড্রেসটারে আরেকটা কালার দেখাচ্ছি। হ্যাঁ, এইটার হচ্ছে দেখেন ওটা ছিল কালোর উপরে লালের কাজ, আর এটা আমরা করেছি হলুদের উপরে কমলার কাজ, সেম ডিজাইন, সেম একদম সেম ডিজাইন, গলাতে এই কাজটা, মাঝখানে এই কাজটা, নিচে এই কাজটা, হালকা হলুদ কালারের উপরে